বন্ধুরা, আজকে যে জবের নোটিফিকেশনটি বেরিয়েছে সেটি এসেছে ত্রিপুরা ইউনিভার্সিটি, এসেন্টেল ইউনিভার্সিটি থেকে সেই নোটিফিকেশনটি বেরিয়েছে। তাহলে বন্ধুরা, এই যে ভিডিওটির মধ্যে আমরা আলোচনা করব আপনাদের কী কী এডুকেশন প্রয়োজন এবং কীভাবে অ্যাপ্লাই করবেন এবং আপনাদের স্যালারি এবং কারা কারা এলিজিবিলিটি রয়েছে সমস্ত কিছু আলোচনা করে দেব। তাহলে এই ভিডিওটি শুরু করার আগে দুটো একটি রিকোয়েস্ট করেছি, যদি আপনারা আমার চ্যানেলের ফার্স্ট ভিউয়ার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন, কারণ আমরা ত্রিপুরা রাজ্য থেকে প্রতিনিয়ত আপনাদের জন্য জবের ভিডিও প্রোভাইড করে থাকি। তাহলে বন্ধুরা, দেখেছি তাদের নোটিফিকেশনটি কী দেওয়া রয়েছে। তাহলে বন্ধুরা, তাদের নোটিফিকেশনের মধ্যে আসার পর প্রথমে দেওয়া রয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি, এসেন্টেল ইউনিভার্সিটি, সূর্যমণিনগর, ওয়েস্ট ত্রিপুরা। ওদের পিন নাম্বার দেওয়া রয়েছে 799022 এবং ওদের রেফারেন্স নাম্বার রয়েছে এবং যে ডেটে প্রকাশিত হয়েছিল 11/2/2021 সেটা প্রকাশিত হয়েছিল। তাহলে বন্ধুরা, যে অ্যাডভার্টাইজমেন্ট ফর পোস্ট অফ জুনিয়র রিসার্চ ফেলোর পোস্ট রয়েছে সেখানে JRF, সেখানে সেই পোস্টটি রয়েছে। তাহলে বন্ধুরা, সেই পোস্টটি বলে দেওয়ার আগে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা প্লিজ একটি পার্টও মিস করবেন না। আমরা ভিডিওটির মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট টপিক রয়েছে সেগুলো সম্বন্ধে আলোচনা করে দিচ্ছি। তাহলে বন্ধুরা দেখুন, প্রথমে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর দ্য পোস্ট অফ ওয়ান। তাহলে দেখুন, একটি পোস্ট রয়েছে জুনিয়র রিসার্চ ফেলো, JRF সেখানে শর্ট ফর্ম, এবং আন্ডার যে প্রজেক্ট, তাহলে দেখুন সেখানে দেওয়া রয়েছে সেটা প্রজেক্টের মাধ্যমে আপনাদের নিয়োগ করা হচ্ছে। তারপর দেওয়া রয়েছে বন্ধুরা দেখুন, সেখানে দেওয়া রয়েছে দ্য পোস্ট ইজ পিওরলি টেম্পোরারি উইথ এ মান্থলি ফেলোশিপ। তাহলে দেখুন আপনাদের সেটা মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে এবং সেটা আপনাদের মনে রাখবেন সেটা পিওরলি টেম্পোরারি বেসিক হবে এবং আপনাদের যে স্যালারি দেওয়া হবে মান্থলি 31,000 টাকা দেওয়া হবে। তাহলে বন্ধুরা, যারা এই জবটির জন্য ইচ্ছুক রয়েছেন তাদের কোয়ালিফিকেশন প্রয়োজন। দেখুন আপনাদের নেট থাকলে, যদি থাকে তাহলে আবেদন করতে পারবেন, অথবা গেট যদি করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন, অথবা SLET যদি করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন, অর সিমিলার কোয়ালিফিকেশন ইজ ন্যাশনাল লেভেল যদি করে থাকেন তাহলেও সেটা আবেদন করতে পারবেন। এবং দেখুন সেখানে দেওয়া রয়েছে মিনিমাম 55% মার্ক প্রয়োজন। তাহলে MA এবং MSc যদি করে থাকেন, জিওগ্রাফি যদি করে থাকেন, সেখানে দেখুন 55% মার্ক প্রয়োজন, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন। সেটা ভালোভাবে সেটা আপনারা PDFটা ভালোভাবে সেটা রিড করে নেবেন প্লিজ, যে অ্যাপ্লিকেশনটি করার আগে প্লিজ আপনারা সেটা রিড করে নেবেন এই PDFটি ভালোভাবে। তাহলে দেখুন সেখানে দেওয়া রয়েছে, যারা যারা এই জবটির জন্য ইচ্ছুক রয়েছেন তারা একটি ইমেলের মাধ্যমে সেখানে বায়োডাটা সেন্ড করতে হবে। দেখুন আমি বলে দিচ্ছি, সেন্ড দেয়ার কমপ্লিট বায়োডাটা, দেখুন আপনাদের সেটা কমপ্লিট বায়োডাটা বানিয়ে সেখানে সেন্ড করতে হবে। সেখানে দেখানে দেওয়া হচ্ছে MS ওয়ার্ডের মাধ্যমে সেটা করতে হবে, অথবা সেখানে যদি PDF ফরম্যাট, MS ওয়ার্ড অথবা PDF ফরম্যাটে সেটা আপনারা যে আপনার বায়োডাটা সেন্ড করবেন, MS ওয়ার্ড বা অথবা PDF ফরম্যাটে হতে হবে। তাহলে দেখুন সেখানে দেওয়া হচ্ছে কালার ফটোগ্রাফি, তাহলে আপনাদের যে ফটোটা দেবেন সঙ্গে সেখানে কালার ফটোগ্রাফি হতে হবে, বাই আ ইমেল টু, সেখানে দেওয়া হচ্ছে আপনাদের এই ইমেলের মাধ্যমে আপনারা সেই যে ফরম্যাটটা সেখানে বায়োডাটাটা সেন্ড করবেন, এই ইমেলের মাধ্যমে সেটা সেন্ড করবেন। এবং যেখানে দেওয়া রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা দেওয়া রয়েছে 10 দিনে, দেখুন উইথইন 10 ডে অফ দ্য পাবলিশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে দেখুন সেই অ্যাডভার্টাইজমেন্টটা প্রকাশিত হওয়ার 10 দিনের মধ্যে সেটা আপনারা অ্যাপ্লিকেশন করে নিতে হবে। তাহলে দেখুন সেখানে প্রকাশিত হয়েছিল সেই ডেটটা আমি বলে দিচ্ছি আবার, সেটা প্রকাশিত হয়েছিল ডেট দেওয়া রয়েছে 11/2/2021 সেটা প্রকাশিত হয়েছিল, এই ডেট থেকে আপনারা 10 দিনের মধ্যে সেটা আবেদন করে নিতে হবে। তাহলে দেখুন সেখানে দেওয়া রয়েছে আপনাদের সেটা ইন্টারভিউ ডেটও দেওয়া রয়েছে, সেখানে দেখুন ইন্টারভিউ উইল বি হেল্ড অন 23/2/2021। তাহলে দেখুন ফেব্রুয়ারি মাসের 23 তারিখ আপনাদের সেটা ওয়াক ইন ইন্টারভিউ হবে, এবং আপনাদের সেটা যে টাইম দেওয়া রয়েছে 12টা থেকে আপনাদের সেটা যে ইন্টারভিউ স্টার্ট হবে। এবং দেখুন সেখানে দেওয়া রয়েছে অনলাইন অথবা অফলাইন। তাহলে বন্ধুরা, এই ছোটো ভিডিওর মধ্যে ডিটেলসে বলে দিয়েছি, তাও যদি আপনার কোনো প্রয়োজন হয় তাহলে ধরুন ওয়েবসাইট দিয়ে দেবো আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে, সেখানে আপনারা সেটা ইনকোয়ারি করে নিতে পারেন। এবং এই ভিডিওটি দেখার পর আপনারা নিজেরাও প্লিজ এই PDFটা ভালোভাবে সেটা যাচাই করে নেবেন প্লিজ। তাহলে বন্ধুরা, এই ছোটো ভিডিওর মধ্যে আমরা ডিটেলসে বলে দিয়েছি, তাও যদি আপনাদের আমাদের সাথে কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন পড়ে তাহলে ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের আইডি রয়েছে, সেখানে গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।